আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশ কিছুদিন ধরে একটি পোস্ট ইউটিউবে, ফেসবুকে, ব্লগে, ওয়েবসাইটে, ধরতে গেলে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ এটাকে শেয়ার দিচ্ছে, ভালোভাবে কমেন্ট করছে, লিখছে, যে যার মতন করে যে কোনো তার মন্তব্য দিয়ে যাচ্ছে। বিষয়টি হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল সব দেশকে হারিয়ে জয়লাভ করেছে, এখন এই চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের জন্য বেশ গৌরবময় বিষয়, অভিনন্দন যারা চ্যাম্পিয়ন হয়েছে। যেসব মুসলিম নারীগণ তারা জয়লাভ করেছে তাদের জন্য সাধুবাদ জানাই। কিন্তু খেলা নিয়ে কেন মুসলিম বিরোধী, মুসলমানদের ধর্মীয় বিষয়ে কেন আঘাত আসবে? খেলার বিষয় তো খেলার বিষয়, আর ইসলামের বিষয় তো আলাদা। কিন্তু এইখানে কার্টুনের মাধ্যমে আমাদেরকে যে চিন্তাধারা, আমাদের যে বিচক্ষণ, আমাদের যে ভাবধারা, সব কিছু মনক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এটি একটি অপবাদ। এই পোস্ট, এই কার্টুন দিয়ে আমাদের আলেমদের যেভাবে ছবি অঙ্কন করা হয়েছে, এই পোস্টটি কিন্তু সর্বপ্রথম যে ছেলেটি করেছে, সে ছেলেটি কিন্তু এর আগেও একটি অপরাধের কারণে, নোংরা অপরাধের কারণে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সেই যুবক আজকে ফেসবুকে একই কথা বলেছে। এই যুবকের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক কষ্ট ব্যথিত হয়ে গিয়েছি, আবার সেই যুবক আজকে আমাদেরকে আঘাত দিয়েছে। আর এই এই ছবির মাধ্যমে আমাদের মৌলবাদের বিরুদ্ধে, তারপরে নারীদের দমিয়ে রাখার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, এভাবে এক একজন এক একভাবে লিখছে। ঘটনা হয়েছে খেলা বিষয়ে, খেলা সতর ঢাকা বিষয় হবে, খেলা জায়েজ কি জায়েজ না সেই বিষয় হবে, কিন্তু মৌলবাদের বিরুদ্ধে কেন হবে, নারীদের বিরুদ্ধে কেন হবে? ইসলাম তো নারীদেরকে খেলা জায়েজ করেছে, কিন্তু আপনি যদি সতর্ক না রাখেন তখন কিন্তু সমস্যা হবে। ওই সকল বিষয়, খেলা নিয়ে তো নিষেধ নেই, কোনো আলেম তো খেলা বিষয়ে নিষেধ করবে না, সে সকল খেলা বিষয়ে নিষেধ করবে যে সকল খেলা ইসলাম বিরোধী, ইসলামের পক্ষে যায় না, সংশয় তৈরি করে, প্রশ্নবিদ্ধ করে, ইসলামকে অপমানিত করে, সে সকল বিষয়ে আমাদের ইসলাম সবসময় সোচ্চার থাকে। আজকে যারা এই বিষয় নিয়ে লাফালাফি করছে, যারা লিখছে যে নারীদেরকে আটকে রাখার কারণে বা নারীদেরকে আটকে রাখলে এভাবে চ্যাম্পিয়ন হতো না, আমাদের মুসলিমরা, মুসলিম নারীরা এভাবে চ্যাম্পিয়ন হতো না, তো তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা, আপনাদেরকে যদি বলি যে বিশ্বের সবচেয়ে বড় নারী ফুটবলার নাম কি, আপনারা কিন্তু বলতে পারবেন না। আপনারা বলতে পারবেন যে পুরুষদের ক্ষেত্রে মেসি, রোনাল্ডো, ম্যারাডোনা, এদেরকে নাম বলবেন, কিন্তু গত বিশ্বকাপে কোন নারী দল জয়ী হয়েছে আমাদের বাংলাদেশ থেকে কোনো মানুষকে বলতে পারবে? শুধু পারবে হলো নেটে ঘাটাঘাটি করে সার্চ দিয়ে, তারপর আমরা পাবো যে গত বছর এরা। আমরা কোনো দেশে খবর রাখি না, নিজের দেশটা ভালোভাবে রাখি, আলহামদুলিল্লাহ, সেটা ভালো দিক। কিন্তু পুরুষদের সামনে আমাদেরকে সবচেয়ে বেশি প্রচারিত করা হয় নারী যে বিষয়ে সাপোর্ট দিয়েছে, নারী যে বিষয়ে ভালো করেছে, অর্থাৎ ইসলাম আটকিয়ে রাখছে মেয়েদেরকে, কোনো কিছু উন্নতি করতে দিচ্ছে না, ঘর বন্দি করে রাখছে, তাদের পোশাকের স্বাধীনতা দিচ্ছে না, তাদের চাকরির স্বাধীনতা দিচ্ছে না, তাদের বিবাহ স্বাধীনতা দিচ্ছে না, এভাবে এভাবে বিভিন্নভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে।
আপনাদেরকে বলি, আপনারা এই ফুটবল খেলা দেখেন, কিন্তু কজন নারীর ফুটবলার নাম বলতে পারবেন, কত বছর ধরে বলতে পারবেন, বা আমাদের সরকার এই নারী ফুটবলের জন্য কতটুকু করেছে সেই ব্যাপারে তো আপনাদের হদিস নেই। আপনাদের হদিস আর কি আসবে? বর্তমানে ক্রিকেটের যে অবস্থা, পুরুষ ক্রিকেট দলের যে অবস্থা আছে সেই দলের ব্যাপারে আপনারা উন্নত করেন। পুরুষরা বসে বসে কি করছে? পুরুষ ফুটবলাররা যারা আছে তারা হেরে আসছে, আর আমাদের মুসলিম নারীরা জয়ী হয়ে আসছে, এর কারণটা কি হতে পারে? সেইভাবে উন্নত করেন, এভাবে ইসলামকে দুনিয়াবি বিষয়ে মিশ্রিত করবেন না। আজকাল আমাদের মুসলিম ভাইরা এসব বিষয় শেয়ার করে যাচ্ছে, কারণ তাদের ধর্মীয় বিষয়ে তেমন জ্ঞান নেই, তাদের জ্ঞান আছে প্রকৃতিশীল ব্যাপারে, দুনিয়াবি ব্যাপারে, দুনিয়ার বই পুস্তক মিডিয়া যা হচ্ছে তা নিয়ে তারা নাচানাচি করছে। অথচ এর অন্তরাল যে ইসলামকে দমিয়ে রাখার জন্য, ইসলামকে লাঞ্ছিত করার জন্য, আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য কত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা আমরা হদিস রাখছি না। এই ফুটবল খেলা নিয়ে আমাদের ইউরোপ, আমেরিকা বা বিশ্বে কোথাও যেখানে নারীদের বিশ্বকাপ নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস নেই, উন্মাদ নেই, সেখানে সাব ফুটবল নিয়ে আমরা ছাগলের মতো লাফালাফি করছি, এটা কিন্তু সাহাবাগীদের চিন্তা, তাদের দর্শন। উক্ত কার্টুন সেই পলিটিক্স বা চিন্তার অংশ মাত্র। সাহাবাগীরা, তাদের বিজ্ঞানীরা, যারা বিজ্ঞানী রয়েছে ওইখানে, এখানে নারীর অগ্রযাত্রা দেখছে, নারী হাফ প্যান্ট কীভাবে পরবে, নারীরা কীভাবে অশ্লীলতা করবে, কাপড় পরেও উলঙ্গ থাকবে, নাচ গান করবে, তারপরে শিরিকের মতন আগুন জ্বালিয়ে তারা সমবেদনা জানায়, শোক পালন করে, তারপর বিভিন্ন ধরনের মূর্তি বানায়, পহেলা বৈশাখ উদযাপন করে, এই সকল বিষয় নিয়ে তাদের মাতামাতি। আর আমরাও সেখানে যাচ্ছি, আমরা সেখানে আমাদের শিক্ষা নিতে যাচ্ছি, তো এরকম চিন্তা বাদ দিতে হবে। নারী ফুটবলার ফুটবল হয়ে তারা জিতেছে আলহামদুলিল্লাহ, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক ঢাকতে হবে। সতর্ক ঢেকে না খেলে আপনার কিন্তু কবিরে গুণা হচ্ছে, এমনিতে আমাদের গুণা হচ্ছে অন্য অন্য বিষয়, আর বিপরীতে কিন্তু আপনার দেখা দেখি অন্য অন্য মুসলিম বোনরা তারাও কিন্তু আপনার প্রতি উৎসাহিত হয়ে তারাও কিন্তু এরকম আচরণ করবে, এরকমভাবে খেলবে, তাদের পোশাক পরিচ্ছদ পরবে, আমাদেরকেও প্রশ্নবিদ্ধ করছে। আপনাদের কারণে আজকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ইসলামকে অবমাননা করা হচ্ছে, তো সুতরাং আপনারা সেই বিষয়ে খেয়াল রাখবেন। আপনারা আমাদেরকে বুঝেও মানান, তাফিক দান করুক, আমিন।